গুড আফটারনুন, ওয়েলকাম টু সুব্রিজ ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যাই হোক, এখন চলে এসেছি এই বাবুঘাটে। বাড়িতে বললো গঙ্গা জল নেই, একটু গঙ্গা জল আনতে হবে। সবাই ভাবছে এই ডিসেম্বর মাসের উইক 25 ডিসেম্বরের উপলক্ষে কি গঙ্গায় এসেছি। না না, সেরকম কোনো ব্যাপার নয়, বাড়িতে গঙ্গা জল নেই, পুজো আচ্ছায় অসুবিধা হচ্ছে। বাবা মা দুজনই বলে কি না এলাম, ঠিক আছে এদিকে আমার একটা কাজ আছে, ফেরার সময় শেষ করা হয়নি। যাই হোক, আর ওইটুকু ব্লগ কি বা শেষ করবো। তো গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। 24 ডিসেম্বর, মোটামুটি ক্রিসমাস ইভ তো এখন চলছে, আর এর মধ্যে হাতে একটা কেক এলো। সেটা হলো আমাদের যে লোকাল কাউন্সিলর, উনি সবার বাড়িতে বাড়িতে একটা করে কেক দিয়েছে, ফ্রুট কেক মঞ্জিনিস থেকে। ভালো ব্যাপার, ক্রিসমাসে এরকম হঠাৎ হঠাৎ যখন সান্তা ক্লজ চলে আসে বেশ ভালো লাগে। তো আজকের মতো পড়ানো, এবং আমার স্টুডেন্টগুলো আমাকে বললো ম্যাম এবার ছুটি দিয়ে দাও, মানে আজকের মতো পড়ানো শেষ, এবার বলল ম্যাম এবার ছুটি দিয়ে দাও, ক্রিসমাস ম্যাম। আমি ঠিক আছে, আর পড়তে হবে না, যা আজকে কালকের দিনটা ছুটি, আর এই টাইমটা সবাই এদিক ওদিক ঘুরতে যায় তাই ছুটি। আমি আজকে বিকেলে দেখি একটু মায়ের কাছে যাবো, গিয়ে আজকেই চলে আসবো। বাট কালকে 25 ডিসেম্বর, কালকে আমি যাবোই মায়ের কাছে। কালকে হলো আমার বাবার বার্থডে, তো আমি প্রতি বছর এই দিনটাতে মায়ের কাছে যাই। এই দিনটা বলে না, অনেকদিন মায়ের কাছে যাওয়াও হচ্ছে না সেটা, বাট যাই হোক কালকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। 25 ডিসেম্বর যদি কারোর বার্থডে হয় না, আমার খুব মানে আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে যে অশোক দাকে তোমরা দেখো, উনি আমাকে সেদিনকে বলেছে 25 ডিসেম্বর ওনারও বার্থডে। তো আমার সিরিয়াসলি খুব ভালো লাগে, আমাদের না খুব কিরকম একটা ভেতর থেকে একটা ফিল হয়। তো তোমাদের কার কার 25 ডিসেম্বর বার্থডে বা ফ্যামিলির কারো যদি বার্থডে হয় কমেন্টে প্লিজ লিখো। তাই এটাই আর হলো, দেখি বিকেলে কখন যাই, একটুখানি রেস্ট নিয়ে তারপরে যাব, কখন যাই দেখি। সান্তা ক্লজ যদি সহায় থাকে তো এরকম বাড়িতে হঠাৎ হঠাৎ এরকম গিফট আসতেই থাকে। এটা একটা কেক আছে দেখো, এটা একটা ফ্রুট কেক আছে, রিচ ফ্রুট কেক। আমাকে এই কেকটা যে দিয়ে গেল সেটা একটা ইনস্টিটিউট থেকে দিয়ে গেল। আমি একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি, যাদের স্টুডেন্ট আমি আগে পড়িয়েছি, এখন হলো আমার MBA স্টুডেন্টগুলোকে তারা ওই ক্যাট অ্যান্ড গ্রুমিং ক্লাস আমি যতটা করানোর করাই, তারপর যে এইসব কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করে যারা কলেজে অ্যাডমিশন অ্যান্ড অলে হেল্প করে সেটার জন্য। তো সেই ইনস্টিটিউটটার থেকে আমাকে বললো ম্যাম ক্রিসমাসের তো একটা আছে। আমি বললাম এরকম যদি স্যান্টা থাকে লাইফে তবে তো আর কোনো প্রবলেম হবে, বললো হ্যাঁ ম্যাম ক্রিসমাসের জন্য এটা। এটা একটা ঘটনা গেল। আরেকটা হলো আমি একটা অ্যাপের থ্রু পড়াই, তো সেখান থেকে অনেক দিন ধরেই অনেক রকমের ভোটিং অ্যান্ড অল সব কিছু হচ্ছিলো। সেখান থেকে আজকে কমার্সের যে ওদের ফ্যাকাল্টি ছিল সেখান থেকে আমার কাছে একটা মেইল এসেছে, যে মানে এটা বলতে একটা কীরকম লাগছে, মেইল এসেছে যে যে মানে ওদের এই লাস্ট 1.5 ইয়ার ধরে আমি দ্য হায়েস্ট র্যাঙ্ক একজন ফ্যাকাল্টি ওদের ওখানে, মানে বেস্ট ফ্যাকাল্টি কমার্সের। যাই হোক, একদমই কোনো বেস্ট বা কোনো কিছু না, তো সেখান থেকে মানে ওরা একটা সিলেক্ট করে আমাকে বলেছে। তো সেই জন্য শুভ আমাকে বারবার বলছিল এটা তুই ব্লগে বল বা কিছু, জানলাম না না দাঁড়া দাঁড়া কী বলবো এটার এরমভাবে। তো যাই হোক শেয়ার করলাম, এরাও সেটা শুনেছে, শুনে আমাকে বলবে কংগ্রাচুলেশন, তবে তো আসতেই হবে, এসে তো এটাই করতে হবে। তো সব কিছু মিলিয়ে যাই হোক ক্রিসমাসে স্যান্টা সহায় বেশ আমার ওপর। বিকেলবেলা একটু মায়ের কাছে যাবো, আমার মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই কারণে অনেকদিন যাওয়াও হচ্ছে না, সে কারণে যাবো। তার মাঝখানে শুভম আসবে, শুভমের সাথেই বেরিয়ে একেবারে যাবো। তো আপাতত তো আমার ক্রিসমাস ইভটা বেশ ভালোই যাচ্ছে, তোমাদের কেমন যাচ্ছে কমেন্ট বক্সে লিখো। কেক না আমার কমপ্লিট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, মেরি ক্রিসমাস সবাইকে। আর আমি এখন সকাল সকাল যাচ্ছি ওই বাড়ি, আমার সাথে সোনাই যাচ্ছে, সোনাই ওই বাড়ি যাচ্ছে না, সোনার একটা বন্ধুর আজকে বার্থডে, মানে বার্থডেটা চলে গেছে, আজকে হলো খাউন দাউন, তো সোনাই তার জন্য একটু গিফট কিনতে যাচ্ছে, তাই ও নেমে যাবে আর আমি যাবো ওই বাড়ি। গুড মর্নিং, মেরি ক্রিসমাস। আমার লাল পড়েছে, এই যে স্যান্টা লাল পড়েছে, কোথায় স্যান্টা? স্যান্টার ওই যে একটু উঁকি ঝুঁকি মারছে, লাল লাল পড়েছে। পরের বার সোনাইকে আমি স্যান্টা সাজাবো। কালকে রাত্রে আমি শুভদীপকে বলছিলাম, শুভদীপ পরের বার তোকে আর সোনাইকে স্যান্টা, শুভদীপ বলছে হ্যাঁ স্যান্টা সেন্টি, আমরা ঘুরে বেড়াবো এদিক ওদিক, যা চাওয়ার তোমরা চেয়ে নেবে।
যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্টটা ফাটাফাটি হয়েছে, কলেজিটির কচুরি আলুর দম আর কেক খেয়ে বেরিয়েছি। তখন আর ক্যামেরাটা অন করা হয়নি, মা বলছিল নেক্সট যেদিন কলেজিটির কচুরি হবে সেদিন করবো। আর আমার হাতে দেখো কলেজিটির কচুরি রয়েছে ওই বাড়ির জন্য। ওকে স্যান্টা নাকি এটা পাপ্পি দেবে ভাবো, তারপরে ওর বাড়ির স্যান্টা ওকে বার করে দিত। শোনাই নেমে গেল, আর আমি এখন যাচ্ছি, আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর শুভমের তো আজকে অ্যাজ ইউজুয়াল কাজ আছে, তো সেখানে আর শুভমের সাথে আর আমার মেরি ক্রিসমাস কেন কোনো কিছুই আর কাটানো হলো না, এই বছরটা মনে হয় এরমভাবেই কাটবে। তো যাই হোক, এরকম না মানে আর কি, আমাদের বাড়িতে একটা পাপি আনার প্রচণ্ড ইচ্ছে, বাট মা একটু ভয় পায়। মা বলে দেখ তোরা তো কিছু করবি না, করতে তো হবে আমাকেই, তো সেই জন্য মা ওটা। আর তাছাড়া মা একটু, মা বলে দেখ এই যেরকম জীবজন্তু এনে কষ্ট দিস না, তো সেই জন্য মা আর কি একটু বারণ করে। তাও আমরা প্রচণ্ড পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আর শোনাই, যদি একটু মানে আর যদি আমরা একটু ছোট্ট দেখে একটু কিছু আনতে পারি। ভয় আমিও পাই, বাট দেখো নিজের বাড়িতে থাকলে হয়তো সেটাকে আমি ভয় পাবো না, তখন হয়তো বাইরেও যাদেরকে দেখবো না তাদেরকেও ভয় পাবো না, এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, এটাও একটা রেসপন্সিবিলিটি যে সবসময় আমরা সবসময় বাড়িতে থাকিও না, খাওয়া দাওয়া ওর কি পটি সব কিছুই আছে, সব কিছুই চলে যাবে তখন মা আর বাবার উপর, সেই জন্যই আর কি। এই এলাকায় না বাজারের টাইমে আসাটাই বাবা পড়ে যাচ্ছে, এই এলাকায় না বাজারের টাইমে আসাটাই সব থেকে বড় একটা টাফ ব্যাপার। আবার গাড়ি ঢুকে এসে গাড়িটা ঘোরানো, যাই হোক আছে ঘোরাতে আমি আরেকটা রাস্তা দিয়ে নিয়ে এসেছি। এই দেখো এখানে যেটা জঙ্গল জঙ্গল ব্যাপার ছিল সব পরিষ্কার হয়ে গেছে। অবস্থা দেখো এদের, এদের বড়দিন কত সুন্দর বড় বড় ভাবে চলছে। আমি বাড়ি থেকে কড়াইশুটির কচুরি মা ওদের জন্য পাঠিয়ে দিয়েছে, আর এই এই ভদ্রলোক সকাল সকালই হেভি না এক্সপ্রেশন দেখো, এই যে ভদ্রমহিলা এই যে কালকে ইনি পুরী যাবেন আমাদের ছেড়ে, আমরাও এরপর নেক্সট ট্রিপ করবো ওকে ছেড়ে। ওকে ডান বল, ডান একবার অন ক্যামেরা তুই বল ডান, সে কেন বলবি সকাল থেকে স্যান্টা ক্লজ সেজে ঘুরছে ওভার এক্সাইটেড, সকালবেলা স্যান্টা ক্লজ সেজে ঘুরছে, চুরি হয়ে যাবি লাল রঙের এইসব পরে ঘুরছিস তুই, এখনো তো বললাম না সেই তো। আজকে যেই কারণে আমার আসা এই বাড়িতে, আজকে আমার বাবার জন্মদিন, মানে আজকের দিনটা আমাদের বাড়ির জন্য খুব স্পেশাল, মানে অনেক কিছু একটা টাইমে প্রচুর কিছু হতো, এখন তো সেভাবে আর কোনো কিছুই না। তাও যেদিন মৃত্যুদিন সেদিন শুভমের কথাতে মা অনেক কিছু বানিয়ে এটা দেয়, বাট জন্মদিনটা এখন সেরকম কোনো কিছু না, জাস্ট আমি মা ভাই শুভম যদি ফ্রি থাকতো শুভমও আসতো, আমরা জাস্ট কিছু একসাথে থাকা এইটুকুই আর কি করি। আমাদের মনে হয় তাতেই আমার বাবা প্রচণ্ড খুশি হবে। আমার পরের বছর থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়ার ইচ্ছে আছে, আমি এই বছর বলছি না, যদি করতে পারি তুমি তো দেখবে, মানে ইচ্ছে আছে। মানে এটা আমার বাবা প্রতিবার পুজোর সময় কালী পুজোর সময় করতো, আর আমি সেটা বাবার বার্থডেতে করব, তো দেখা যাক কতটা কি করতে পারি। এই যা আমার লাইফের স্যান্টা ক্লজ, এখানে ডাবওয়ালা বসেছে এখন, তাই ডাব খাবো, ডাবটা খেয়ে তারপরে এখন যাবো। আপনাদের কত করে ডাব দাও, একটা ডাব দাও। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভদেশ ফ্যামিলি, চলে এলাম আর টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 25th December, হ্যাপি মেরি ক্রিসমাস অল অফ ইউ। আপাতত ডাবটা খেয়ে নিই, ডাবটা খেয়ে নিয়ে তারপর আজকে কতগুলো কাজ আছে সেই কাজ কমপ্লিট করবো। গুড ইভিনিং সবাইকে, এখন প্রায় 1:30 বেজে গেছে, এবার আমার যাওয়ার একটা প্রিপারেশন নিতে হবে, যাবো। আর আমি যাওয়া মানে তো আর বাড়িতে গিয়ে কে আর ঘুমিয়ে পড়া না, আমার তো 11 পর্যন্ত চলবে। তো যাই হোক আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই কাটলো, এখানে ঘুমিয়ে টুমিয়ে আর অন্য কোনো কিছু না, নাথিং স্পেশাল। এখন অল্প একটু চাউমিন খাবো, মাকে বললো ওই চাউমিনটাকেই চলে যাবো, মা বললো না চাউমিনটা খাওয়ার পর আমাকে ভাতটাও খেতে হবে, এখন আমি ওটাই একটু পটানোর চেষ্টা করছি, যেন আমাকে শুধু চাউমিনটাকেই চলে যেতে হয় আর যেন আমাকে ভাতটা খেতে না হয়। ওই যে আছে চাউমিন, এই যে আমার বাড়ির সামনে একটা মেলা বসেছে যেখানে গজা পাওয়া যায়, শিবদীপ ওখান থেকে গজা কিনে নিয়ে যাবে, কালকেও পুরী যাচ্ছে, তাই মানে সত্যি আমাদের ছেড়ে পুরী এইসব পাওয়া যায়। এই যে গজা উইথ গজা, এই যে গজা উইথ গজা কি এরকম পা করলি কেন, তোর মুখটা দেখ তোর এক্সপ্রেশন দেখ, তুই মানে অন্য কিছু দেখলে এত ভালো তোর এক্সপ্রেশন দেখে না, তোর এইসব জিনিস দেখলে যা থাকে, তুই চিকেন দেখলে এত খুশি হোস না, এইসব দেখলে যা খুশি হোস।
আমার জোড়া মন্দিরের সাইডে একটা বুক ফেয়ার হচ্ছে, মানে এইবারে যত মেলা মানে মেলা মেল বন্ধনের জায়গা বা আমরা আমরা মিশতে ভালোবাসি তাই না। এই দিদুনের বাড়িতে এসছি, চকলেট কিনলাম ওই দুটোর জন্য, দুটো মিল্ক আর আমার বাড়ির বড় বাচ্চাটার জন্য একটা কিটক্যাট। যাই হোক, ক্রিসমাসের দিন খালি হাতে কি আর ঢোকা যায়, তাও দেখবেন ওই পুচকিটা সবার আগে বলবে কেন আনলি, আমার তো দাঁতে ব্যথা ও ঢং। যাই হোক, যাই একটু দেখা করি, দেখা করে চলে যাই। আজকে আমার একদম ঠান্ডা লাগছে না, তাই সোয়েটারটা পরিনি, বাট জানি না আফটার ইফেক্ট।